সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ আমি বানাচ্ছি ডিমের কাটলেট। তার জন্য ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমি ফ্রাই করব। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি একটু ফ্রাই করবো, যতক্ষণ না আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। আদা রসুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আছে গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ মতো নুন, আর চিনি আছে 1/4 টিস্পুন। চিনিটা চাইলে স্কিপ করে যেতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা এবার আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 2 কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা আমার পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি 2 সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আলু। এবার আলুটা এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই ডিমের কাটলেটটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এতে অ্যাড করছি ধনে পাতা কুচো। ধনে পাতাটা আমি খুবই সামান্য ব্যবহার করছি। এবার ধনে পাতাটা আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ধনে পাতাটা আলুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার আলুটা রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি আলুটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি ডিম ভাজবো, তার জন্য আমি এখানে 3 ডিম ব্যবহার করছি। এবার সামান্য নুন দিয়ে আমি ডিমটাকে একটু গুলে নেব। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে তেল খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। এবার আমি ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে আমি ফ্রাই করে নেব। আমি অপোজিট সাইডটা দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। ডিমটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি ডিমটাকে স্কোয়ার শেপ করে একটু কেটে নেব। ডিমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে লম্বা লম্বিভাবে আমি একবার কাটব। আর এই মাঝখান থেকে আমি আর একটা ভাবে কেটে নেব, ঠিক এইভাবে। বাকি পিসগুলো সাইড করে আমি এখানে একটা পিস নিয়ে নিয়েছি। এবার আমি এই পিসটাকে আলুটা দিয়ে পুরো কভার করে দেব, ঠিক এইভাবে আমি ডিমটাকে পুরো কভার করে দেব। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, তাতে নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে। খুব ভালো করে কিন্তু আলুটা দিয়ে আমাকে ডিমটাকে কভার করে নিতে হবে। এবার একটা নাইফের সাহায্যে ভালো করে আমি শেপটা দিয়ে নেব। ঠিক সেম প্রসেসে আমি সব কটাই বানিয়ে নেব। এখানে আমার সব কটা ডিমের পিসই আলু দিয়ে কভার করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ফ্রিজে 15 মিনিট একটু রেস্টে রাখবো, তাহলে একটু সেট হয়ে যাবে। এবার আমি কাটলেটগুলো কোট করব, তার জন্য আমি এখানে 3 টেবিল স্পুন ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার বা ডিমেরও কোট করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার ব্যাটার আর ব্রেড ক্রাম্বস। এবার আমি কাটলেটগুলোকে ফার্স্ট কোট করব ময়দাতে। খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। আস্তে করে তুলে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের উপর, যে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের আমি কোট করে নেব। সেমভাবে আমি সব কটাই কোট করে নেব।
সবকটা কাটলেটই আমার কোট করা হয়ে গেছে আর ফ্রাই করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি কাটলেটগুলো, গোল্ডেন ব্রাউন কালার করে আমি কাটলেটগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব। সেম প্রসেসে আমি সব কটাই তৈরি করে নেবো।